প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা তে আমি আমির হোসেন। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে একটি খামারে নিয়ে এসেছি, এটি হলো কেরানীগঞ্জে। তো এই খামারে গাভী গরু লালন পালন করে, ষাঁড় গরু লালন পালন করে। তো এখান থেকে গাভী বকনা বাছুর বিক্রি করা হয় এবং ষাঁড়ও বিক্রি করা হয়। ভিডিও ধারণের তারিখ 21 জুলাই 2019। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারটি ঘুরে ঘুরে আমরা, এবং এই খামারের গরুগুলোর দাম কীরকম সেগুলো আপনাদেরকে জানাবো। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো, এই গরুগুলো লালন পালন কীভাবে করছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন প্রথমে আমরা খামারটি আগে ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন এই জায়গায় গরুগুলো, এই সাইডে আছে তাদের বাছুরগুলো, এখানে বকনা বাছুরও বিক্রি করা হয়। যে দেখতে পাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর বকনা বাছুর আছে এবং ষাঁড় বাছুর আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কীভাবে তাদের বাছুরগুলোকে যত্ন করা হচ্ছে। এবার কুরবানির 2019-এ আর মাত্র 21 দিন বাকি। তো এখনই খামার থেকে যদি কেউ গরু কিনতে চান, ষাঁড় গরু, কী দামে কিনতে পারেন সেসব প্রথমে আপনাদেরকে জানাবো, তারপরে গাভী পালন সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, সুন্দর একটি খামার আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। তো এখন কথা বলছি এই জায়গার ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। আলাইকুম, একটু জোরে কথা বলেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালোই আছি ভাইয়া। আপনার নাম? লোকমান। তো এই খামারটির উদ্যোক্তার নাম কি? খলিল মাহাজন। খলিল মাহাজন, আচ্ছা। তো এই খামারটি কত সালে শুরু হয়? তা তো আজ 20 বছর হয়েছে। প্রায় 20 বছর ধরে এই খামারটি, তা তো অনেক পুরনো এই খামার। এই খামারটির ঠিকানাটা কি? এটা নিমতলি, খোলামরা নিমতলি। খোলামরা নিমতলি, কেরানীগঞ্জ, ঢাকা। আচ্ছা, তো এই আপনাদের সাথে কেউ যদি একটু যোগাযোগ করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। নাম্বার লন বলেন। 0171 6090020। আরেকবার বলেন। 0171 6090020। আচ্ছা, তো আপনাদের এই খামারে কি কি পালন করা হচ্ছে? এই মনে করেন সার আর কি, সার ওই গাই সার সবই আছে। আচ্ছা, তো এই যে আপনাদের তো এখন বর্তমানে কতগুলো গাবি আছে? এই মনে করেন 80-85টি। 85টি গাবি আছে আপনাদের এই খামারে? এখন পার ডে দুধ আসছে কিরকম? 14 মন। 14 মন দুধ আসছে। তো এই দুধগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? দুধ বিক্রি আমাকে মিষ্টির দোকান আছে, আমাকে দোকানে দেয় দুধ। তো এটা কি কিরকম দামে দেন আপনারা? আমাকে দোকানে আপনার 2400 টাকা মন দেয়। 2400 টাকা মন দেন? জি। আচ্ছা, তো এই পার ডে এই খামারের খরচটা কিরকম আছে? খরচটা মনে করেন 3-14 হাজার টাকা খরচা আছে। এটা কি লেবার টেবার সহ এভরিথিং? না, খালি কুড়া পুষি। আর লেবার কয়জন আছে? লেবার আছে আপনার 6 জন, 6 জনের এক একজনের বেতন, মাসিক বেতন হলে এক একজনের 18,000-20,000। 18,000-20,000 টাকা? কতক 20,000 আছে, কতক 18,000 আছে। তো এখন গাবি পালন করে কি লাভবান আছেন আপনারা নাকি? লাভবান যেই কুরাপুষির দাম বাড়ছে, লাভবান তো আগে ভালোই ছিলাম, ওই কিছুদিন দেরি মনে করেন কুরাপুষির দাম বাড়ছে, তাই আমরা একটু ইতাম। একটু মন্দায় আছেন নাকি? তো এই আবার লাভ আসা শুরু করবে কবে, যখন দামটা কমবে? এই কুরবানের পরে তে একটু লাভ আইতো, বুষির দাম কমবো তখন একটু লাভ হইতো। বুষির দামটা কমলে লাভটা বেশি হবে। তো এদেরকে খাবারটা কি কি দেন? এই কুরা বুষি, গমের ভুষি দেই, কুড়া দেই, ওই অ্যাঙ্কারের ভুষি দেই, মসুর দেই, মুগের ভুষি দেই, ছোলার ভুট দেই, এই। আচ্ছা, তো এক একটা বড় গাভী যে আমরা দেখতেছি তাদেরকে কি পরিমাণ খাবার দেন? এক একটার মনে করেন দানাদার খাদ্যটা কি দেন? 7 কেজি? 7 কেজি। কয় বেলা? দুনো বেলা আর কি আপনার 12 কেজি লাগে। 2 বেলা 12 কেজি করে খাবার দেন? হ্যাঁ, 20 কেজি 12 কেজি। আর এই 12 কেজি যে খাবার দেন, এক একটা দুধ দেয় কিরকম? 17 কেজি 18 কেজি। আচ্ছা, তো আপনাদের এই খামারের সর্বোচ্চ দুধের রেকর্ড কি আছে? 22 কেজি পর্যন্ত আছে। 22 কেজি। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 15 কেজি। তো আপনাদের এই খামার থেকে গাভী বিক্রি করা হয়?
গাবে সবই বিক্রি করি, আমরা বিক্রি করাই হলে আমরা কিনি আবার বেশি আবার আনি। কিনেন বিক্রি করেন আবার আনেন, সারগুলো বিক্রি করেন নাকি? সার সব পদের পাইবেন, সার পাইবেন, গাই পাইবেন, বাচ্চা পাইবেন, বকনা মাছুরও আছে। হ্যাঁ বকনা মাছুরও আছে। তো আচ্ছা আপনাদের এই সারগুলো দেখি আমরা, এই যে সারটা দেখতেছি এটা কয় দাঁতের? এটা এটা দুই দাঁত। এটা দুই দাঁত? এটা কি আপনাদের পালেন নাকি কিনা? না না, এটা আমরা কিনছি অল্প কিছুদিন, মাস তিনেক ধরে কিনছি। তিন মাস আগে কিনলেন? কত দাম দিয়ে কিনলেন এটা? এটা আপনি কিনছে হলে 35,000 টাকা দিয়ে কিনলেন তিন মাস আগে। তো এই তিন মাস যে এটাকে লালন পালন করলেন, এর পিছনে খরচটা কিরকম হলো? খরচটা হিসেব করেন কত? মাসে এক মাসে কত করে হয়? মাসে মনে করেন 4,000 ধরেন। 4,000, তার মানে 12,000 টাকার মতো খরচ হলো নাকি? আর এই গরুটা এই যে কুরবানি তো আর 21 দিন বাকি, তখনই তো বিক্রি করবেন। কত দামে বিক্রি করতে পারবেন আশা করতেছেন? এগুলো মনে করেন আশা করতেছি 50-60। 50-60? তারপরে এই গরুটা দেখতেছি এটা কয় দাঁতের? ৫০-৫০ এর কম বিক্রি করলে লস হবে। আচ্ছা এইগুলোটা কি একটু কম দামে কিনতে পারছেন? কারণটা কি লেস্টটা নাই সেই জন্য? লেস্টটা না থাকার কারণে একটু কম দামে কিনতে পারছেন এগুলোটা। তো এটা দিয়ে কি কুরবানি হবে? আচ্ছা কষাই নিয়ে যাবে সেই জন্য কম দামে কিনতে পারবে নাকি? তারপরে এই যে কালো গরুটা উঠান, এটা কি পিওর দেশি না অস্ট্রেলিয়া? অরিজিনাল দেশি না, হালকা সংকর আছে না আর কি, করস করস জাতের গরু, করস জাতের গরু। তো এটা কত দাম দিয়ে কিনলেন? তারপরে এটা কত দামে বিক্রি করবেন? কালো গরুটা 90,000 হলে বিক্রি করবে। তারপরে এই যে গরুটা দেখতেছি এটা কোন জাতের? লালটা অরিজিনাল দেশি। এটা কত দাম দিয়ে কিনলেন? এটা কিনছে আপনার, চেহারাটা দেখা যাচ্ছে না, তারপরে এই যে গরুটা দেখতেছি আবার একটু দামাদামি করা যাবে তো নাকি? 1,10,000 চাললেন? হ্যাঁ দামাদামি হইব, একদমই তো আর বেঁচে কিনা। তারপর কত 1,00,000 এর মতো হইলে ছেড়ে দিবেন নাকি? আর রকম 90-90 হলে ছেড়ে দিবেন? 90-90 হলে ছেড়ে দিবেন? তাহলে একটু ছাড়ার দামই বললেন যে যেই দামে ছাড়বেন, কারণ আমাদের দর্শকরা আসলে একটু জানতে চায় যে আসল দামটা কি, একটু অরিজিনাল দামটাই বললেন। ঠিক আছে, আচ্ছা ভাই, তো এই শার্টটা কতদিন আগে কিনলেন? এটা 2 মাস আগে কিনা। 2 মাস আগে কিনলেন, কত দাম দিয়ে? 1,30,000। তখন ওজনটা কিরকম আসলো এটা 2 মাস আগে? 2 মাস আগে ওজন আসলো আপনার 3 মনের একটু কম। 3 মনের একটু কম, এখন কত আছে? 4 মনের উপরে আছে। আর কুরবানি তো আরও 21 দিন বাকি আছে। তো কত দামে বিক্রি করতে পারবেন এটা? এটা 1,80,000 কম বিক্রি করলে লস আসবে। 1,80,000 কম বিক্রি করলে লস আসবে না? একটু দামাদামি করতে হবে, দামাদামি একটু বেশি হয়েছে না? মনে করেন 1,70,000। 1,70,000। তারপরে এই যে ছোটো সারগুলো দেখতেছি এগুলো কত দাম দিয়ে কিনলেন? এটা কিনতে আপনার 28,000। 28,000? এটা তো অনেকদিন আগে কিনে আলা আটটা বাড়লো না, বাড়লো না একটু, আর একটু পালের বাচ্চা। তো এটা কত বিক্রি করবেন? 70-70। এটা কি শঙ্কর জাতের বাচ্চা নাকি? 70-এর মতো বিক্রি করবেন? 28 কেজির মতো দুধ দিত। এটা তো সার বাচ্চা নাকি? তা এটা এটা পালে এগুলো কি বিক্রি করবেন? দাঁত ছেগুলা এগুলো দাঁত দুই দাঁত দুই দাঁত
তো এটা কত দাম হলে বিক্রি করবেন? ৩০ থেকে ৩৫ হলে বিক্রি করবেন। এগুলো কি দাঁচ্ছে? না এটা দাঁতে নাই। এগুলো দাঁতে নাই। আর এটা এটা বিক্রি হবে? এটা কি দামুর নাকি? এটা দামুর বাচ্চা। তো এটার মাছ দুধের রেকর্ডটা কিরকম? আমরা কিনে আনছি। কত দাম দিয়ে? ২৫,০০০। আর কত হলে বিক্রি করবেন? বিক্রি আপনার তো অনেক দাম হয়, অনেকদিন আগেই কিনে তার মতো চার মাস আগে কিনে তাও ৩৫ ৩৫,০০০ মতো বিক্রি করবেন? ৩৫ না হলে বিক্রি হবে ৩৫ বিক্রি না হলে লস হবে। চার মাস তো আপনাকে খাওয়ালেন নাকি? এটা বিক্রি হবে না, কারণ কি? এটা ভালো পার্সেন্টেজটা বেশি। হ্যাঁ এই কানার কারণে বিক্রি হইব না। কানা মানে তুই দেখে না, চোখে দেখে না, তুই একদম কানা, দুই চোখ অন্ধ, দুই চোখ অন্ধ। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুটার দুই চোখ অন্ধ। এটা কি বকর বাছুর না সার বাছুর? সার বাছুর দুই চোখ অন্ধ। তো এটা কি করবেন? এটা কি বকন বকন এটা কি কুরবানিতে বিক্রি হবে নাকি? হ্যাঁ বিক্রি হইব। এটা কিরকম দাম? এটা আপনার ৩৫,০০০। তারপরে এই যে এটা দেখতেছি বিটাল বকন, এটা কি কুরবানিতে বিক্রি হবে? না এটা বিক্রি হইব না, এটা হইব না, সামনটা হইব না। এটা বিক্রি হবে না। আচ্ছা এদের দিয়ে গাবি বানাবেন? হ্যাঁ গাবি এটাও থাকবে। এটাও থাকবে। তারপরে এই যে এগুলো দেখতেছি এগুলো সার, এগুলো সার। এই ছোট সার এটা কি দাঁচ্ছে? দাঁতে নাই তো? দুই দাঁত হয়ে গেছে। বয়স আছে? এটা কি দেশি নাকি? এত দেশি অরিজিনাল। এত ছোট অবস্থায় দুই দাঁত হয়ে গেছে নাকি? কত দাম হলে এটা বিক্রি করবেন? ৩৫। তারপরে এই যে এটা, এটা আপনার কিনাই মনে করে ৩০-৩২,০০০ এইরকম। ৩২,০০০ কিনা, আর বিক্রি করবেন কত? ৪০ হলে চলে বিক্রি করবেন। ৪০ হলে বিক্রি করে দিবেন? ৩২,০০০ কিনা, তাহলে ৮,০০০ টাকা আয় হইতেছে। এটা কয় মাস আগে কিনা? এটা ১৩ মাস। দেড় মাস আগে কিনা? লাইটটা কমার সময় পেলো না। এই গরুটা কয় মাস আগে কিনা? এটা ৩ মাস, ৩.৫ মাস। ৩.৫ মাস আগে কিনা? তো কত দাম দেখলেন এটা? এটা কিনছিলেন ৩৫। ৩৫,০০০। আর কত হলে বিক্রি করবেন? ৬০-৭০ এইরকম। ৬০-৭০ হলে বিক্রি করবে? তারপরে এই যে গরুটা দেখতেছি এটা, এটা আপনার কিনা আপনার ৪৮,০০০। এটা কিনে হলো আপনাদের ৪৮,০০০। কিন্তু হলে ১.৫ মাস হয়েছে। এটা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি তো ৭০ রকম বিক্রি করাই যাবে না। এটা কতটুকু ওজন হবে? এটা এটা আপনার ৩ মণ হইব না, ১২ ৩ মণ না হইতে পারে। আর এটা এটা আপনার ৮০, একদম ৮০, একদম ৮০ দামা পাবে না, একদম ৮০ হলে বিক্রি করবেন? একদম ৮০ হলে বিক্রি। এটা ওজনটা কিরকম? যেহেতু আপনারা সব ভ্যাকসিন ভ্যাকসিন করে সুন্দর করে রাখেন নাকি? তারপরে এই যে গরুটা দেখতেছি এটা কত হলে বিক্রি করবেন? এই গরুটা ৭৫,০০০ হলে বিক্রি করবেন নাকি? ৭৫,০০০ হলে বিক্রি করবেন। তারপরে এই গরুটা ৭০,০০০ হলে বিক্রি করবেন? তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের এই চমৎকার খামারটি সার গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের প্রতিবেদনটি ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ এই খামারে ঘুরতে আসতে চান বা এই সার গরুগুলো দেখতে আসতে চান, যে ঠিকানা আরেকবার বলেন, ৭১৭৯৬০০০ মোবাইল নাম্বার। আর ঠিকানাটা? ঠিকানা হলে খোলামরা নিমতলে, ক্যানিগঞ্জ, ঢাকা। আর খাবারের নাম হলে খলিল ডেয়ারি খামার। খলিল ডেয়ারি খামার, খলিল ডেয়ারি খামার।